बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान अल्लाह पाके लक्ष कोटि दरूद सलाम विश्व नबी पर। आज जुम्मार से ईमान आनयनकारी मानुषगुलो सालात आदाय करते जुमा उपस्थित हुए तादेर सालातेर जे खुतबा से खुतबा पढ़छे आमी आदम नबी আর সেই খুতবা তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দেওয়া হচ্ছে এই মর্মে সব মানুষকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা আদির যে নরনারী তাদের উপর ভিত্তি করে। তার আগে বলছি যে আমি বহুবার বলেছি আমি আদম নবী, সকল সত্য একের পর এক আমি তোমাদের কাছে পৌঁছা দেব, তারপর তোমরা তোমাদের স্বীয় মানব জীবনের জন্য যে পথ খুশি সে পথ নিতে পারো, তবে আমি সকল সত্য পৌঁছা দেব আমার মালিকের তরফ থেকে। তোমরা দুনিয়াতে দেখো যে এই মানব জীবন চালিত হয় একটি নারী একটি পুরুষ দ্বারা। এভাবে আল্লাহ পাক মিল করে এই মানব জন্ম চালিত করেছেন, কিন্তু এই নারী আর এই পুরুষের মূল যে নারী মূল যে পুরুষ তাদেরকে নিয়ে আজকের এই আলোচনা। যে এর সত্য হিসেব দিলে তোমরা যে মানুষ হচ্ছ নারী পুরুষ হচ্ছ, আসলেই কোনো নারী কোনো পুরুষ কোনো নারী জাতেরও নারী নয় আর পুরুষ জাতেরও পুরুষ কেউ নয়, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সেই নারী পুরুষের আত্মার দ্বারাই এদেরকে এই মানব জীবনে আনা হয়। কিন্তু মানব জীবনে আসার পর সেই বিধান অনুযায়ী প্রত্যেকটা নরনারীকে সেই আম্মারার জাতগত আত্মার দ্বারা তারা মানব জীবন চালনা করে, যে কারণে তাদের নিজস্ব বলতে কোনো কিছু নেই। দুনিয়াতে অনাদিকাল ধর্ম আসলেও এই মানব জাতিকে সেই মরণের ধ্বংসের থেকে বাঁচায় যাতে তারা পুনর্জীবন লাভ করে, এর জন্য অসংখ্য ধর্ম এই পৃথিবীতে আসছে। কিন্তু যাদের দ্বারা এই মানুষ সেই মরণের ধ্বংসের থেকে বেঁচে পরবর্তী জীবনে যেতে পারবে, সেই দুইজন মানুষ হলেন সেই প্রথম যে নরনারী তারাই। তাদেরই মহর দ্বারা তাদেরই সেই আত্মনূর দ্বারা এ মানব জীবন চলে, কিন্তু মানব জীবন কাটায় সকল নরনারী আম্মারাগত আত্মার দ্বারা, ফলে তাদের জাতগত কোনো অধিকার নাই। সেই মূলের দুই নারীকে তাদের সত্য ইতিহাস এই অনাদিকালের ধর্মদাতারা বা এ যুগের অলিপীর আউলিয়া আল্লাহ বা পুরোহিত ব্রাহ্মণেরা সবাই মিলে সেই মূলের সেই নর নারীর সত্য ঘটনা সব কিছু এই মানব জাতির থেকে আড়াল করে দিয়েছে, কোনো কিছুই তার সত্য আনা হয়নি। তার ভিতরে যেমন আদমকে বানানো হয়েছে মাটির পুতুল আর গন্ডম খাওয়া অপরাধী, আর সেই মূলের নারীকে বানানো হয়েছে ইবলিস শয়তান, এ সকলই কৌশলগতভাবে করা হয়েছে। বিশ্বের মানব জাতি তোমরা লক্ষ্য রাখো, কোরআনে এই দ্বিনী ধর্মের আয়াতগুলি ছাড়া যত আয়াত এসেছে নবুয়ত নিয়ে সেই আগল নিয়ে, এর সকল আয়াতকে বলা হয় রূপক আয়াত। সত্যকে আড়াল করে যা বানাট করে এনে বলা হয়েছে বা সত্যের নামটা শুধু আছে তার উপর অন্য কিছু বলা হয়েছে, এ সমস্ত আয়াতকেই রূপক আয়াত বলে। মানুষ এই বুনিয়াদম মানুষ যদি অনাদিকাল ধরে এই সমস্ত রূপক আয়াতের সত্যকে অনুসন্ধান করে, তাহলে কর্ষিণকালেও
এরা তার কোনো সত্যে উপনীত হতে পারবে না, কারণ এই মানুষের না আছে কোনো স্বীয় অন্তর, না আছে তাদের স্বীয় দিন, না আছে তাদের স্বীয় রব, না আছে তাদের স্বীয় সালাত, না আছে তাদের স্বীয় শ্রবণ, না আছে তাদের স্বীয় আকেল, স্বীয় অন্তর, কিছুই নেই। তাই এরা দুনিয়াগত যত বড় জ্ঞানী হোক না কেন, কিন্তু মানব জীবনের সত্য বা সে আওয়ালের সত্য সম্বন্ধে এদের জানার কোনো অধিকার নেই, কোনো ক্রমেই এরা পারবে না এর কোনো সূত্র বার করতে। তাই চক্রান্তকারীরা সেই দুটি মানুষ বাদে বাকি সকলেই ছিল তাদের বিরুদ্ধাচরণকারী, বাকি সকলেই ছিল তাদের বিরুদ্ধাচরণকারী। তাদের সেই শত্রুতাই উদ্ধার করতে সেই মূলের মানুষকে বানানো হয়েছে মাটির পুতুল আর গন্ধন খাওয়া অপরাধী, আর মূলের সেই নারীকে তার ইতিহাস গোপন করে তাকে শয়তান বলে ইবলিস বলে আখ্যায়িত করা হয়েছে। এবং দুনিয়ার চালিত যেভাবে আছে, এই আলেম পীরেরা যেভাবে মানুষকে বলেছে, তাতে দেখা যায় যে এরা সেই মোকারণকে উদ্দেশ্য করেই এই শয়তানগিরি পরিচালনা করেছে। কিন্তু এই মোকারণকে, মোকারণের আত্ম ইতিহাস কী, এর কোনো কিছুই এই মানব জাতি জানে না। তাতে আমরা ধর্মগ্রন্থ কোরআনকে মানি, কোরআনের ভাষায় আমার জানা মতে খুঁজলে পারে সেখানে দেখা যায় যে মোকারমকে লক্ষ্য করে কোরআন তাকে দাগাবাজ বা শয়তান এর কোনো কিছুই মোকারম নামের সাথে নেই, যেটুক আছে সেটুক ইবলিস নামে। কিন্তু ইবলিস নামের কোনো কিছুই আল্লাহর অস্তিত্বে কোনো দিন ছিল না, সে সময়ও ছিল না, আজও নেই। ইবলিস নামের কোনো কিছু সেই আগলেও ছিল না, যারা এ ঘটনা আনছে সে সময় ছিল না, আজও ইবলিস নামের কোনো কিছু আল্লাহর অস্তিত্বে নেই। আর ইহা সত্য, আমি আমার মালিকের ইচ্ছায় তার দেওয়া দিন রবের দ্বারা বিশ্বের মানব জাতিকে চ্যালেঞ্জ স্বরূপ জানাচ্ছি যে ইবলিস নামের কোনো অস্তিত্ব আল্লাহ পাক কোনো দিন আনেনি, অথচ রূপক আয়াত হিসেবে সেখানে ইবলিস নাম ব্যবহার করা হয়েছে। তো সেখানে ইবলিস নাম ব্যবহার করা হলেও দুনিয়াতে এই আলেম পীরেরা যে নামটি ব্যবহার করেছে সেটা হলো মোকাররম। কোনো কোনো জায়গায় তারা ইবলিস নাম ব্যবহার করলেও, কিন্তু এই মানব জাতিকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেখানে যে নাম ব্যবহার করা হয় সেই নাম হলো মোকাররম। কিন্তু এই মোকাররম সম্বন্ধেও মানুষ কিছুই জানে না, আবার এই যে ইবলিস নামের যে কেউ নাই এটা সম্বন্ধেও এই মানুষের কিছু জানে না। কিন্তু তারা সেই রূপক আয়াতের যা না বুঝে যারা এগুলো করছে, বলছে, মানুষকে বুঝাইছে, আম মানুষ, অজ্ঞাত মানুষ, আত্মাহীন মানুষ, দিনহীন মানুষ, সেই আলেম পীরা যা বুঝেছে এরা সত্য সেইটাই বুঝে, সেই মূলের নর নারীর উপর সেই হিংসা, সেই ঘৃণা, তারা খারাপ এগুলোই তারা জানে। কিন্তু মানব জাতি জেনে রাখো, তোমরা যেমন মানব জন্ম পাচ্ছ সেই দুটি মানুষের দ্বারা, তেমনি মানব জীবন থেকে যদি মানব জীবন নিয়ে যেতে যাও তাহলে পারে মরণের ভিতরে, তাহলে তোমাদের প্রয়োজন এই দুটি মানুষই, কারণ এই দুটি মানুষ ছাড়া তোমাদের কাছে কেহই আজ পর্যন্ত কোনো সত্য নিয়ে আসে নাই। তো দুইজনের ভিতর একজন হলো নারী, সে এখানে আসতে পারে না, আর তার সঠিক সব কিছু তার জ্ঞানের বাইরেও থাকে, অনেক কিছু জানলেও অনেক কিছু বাইরেও থাকে, কারণ সে হলো চন্দ্র নূর। আর আদম হলো আল্লাহর নূর, যাকে এমনি কোরআনে কাইনে দিনী নূর বলা হয়, অর্থাৎ
এ হিসেবে বললে যাকে বলা হয় সূর্য নূর। তো সেই সূর্য নূরালা ছাড়া এর কোনো সত্য মানব জাতিকে সেই পরবর্তী জীবনে আদম করে নিয়ে যাওয়ার সত্য অন্য কারো কোনো মানুষের কাছে নেই, কোনো নবী রসুলের কাছে নেই, কোনো দেব দেবতার কাছে নেই, কারো কাছেই নেই, এর কোনো সত্যই কারো কাছে নেই। কিন্তু যাহা কিছু এই অনাদিকাল হয়েছে তা হলো মিথ্যাচার। আর এই দিনী ধর্ম আসার পরে, এই দিনী ধর্মের পরের যারা এই ধর্মকে চালনা করছে তারা কেহই এই দিনী ধর্মের সত্য সম্বন্ধেও কোনো কিছু জানে না, আবার সেই নবী রসুলদের সত্য সম্বন্ধে কিছুই জানে না, আউয়ালের সেই ফেরেশতাদের সম্বন্ধেও কিছু সত্য জানে না। দ্বিতীয়ত যে বড় পাঁচজন ফেরেশতা তার ভিতর মোকারম একজন, এই পাঁচজনেরও সত্য সম্বন্ধে এদের কোনো কিছুই জানা নেই, এরা শুধু রূপক বানোয়াট হিসেবে এদেরকে শয়তান নামে আর গন্ধমুখা মাটির পুতুল নামে মানুষের কাছে বক্তব্য করে তারা তাদের নিজ জীবন যে সেই তাদের দ্বারাই পাচ্ছে সেটুকু ভুলে সেই আধারে পড়ে তারা তাদেরকে না বুঝে খারাপ জেনে চলেছে। তো এখানে তোমরা শোনো যে সেই আউয়ালে যে পাঁচজন ছিল সেই পাঁচজনের মূল ছিল এই মুকাদ্দমা, আর চারজন ছিল, কিন্তু এই পাঁচজনের ভিতর এই মুকাদ্দমাকে কোনো সত্য দারিত্ব করে সৃজনে আনা হয়নি, বাকি চারজন কিন্তু সত্যদার ছিল। পঞ্চ সত্য আল্লাহর অস্তিত্বে বাস করে, সেই পঞ্চ সত্যের দ্বারা সকল সৃষ্টি মানুষের বাসস্থান দ্বারা এই সৃষ্টি জগৎ চালানো হয়, কিন্তু সেই সত্যের ভিতর এই মোকাররম নেই, কিন্তু সেখানে মোকাররমই কিন্তু হেঁটছিল। তোমরা ভালো করে বোঝো যে এই যে আবাতর বাদখাক আছে, এই চারজনের মালিক এই চার ফেরেশতা আজরাইল জেব্রাইল মিকাইল ইসরাফিল, কিন্তু মোকাররম এই চারের মালিকানা নয়। আর একটি সত্য হল রাত, এই রাতের মালিকানা সত্য এই সৃষ্টির যে আর অস্তিত্বের ভিতরে বাস করে তার সত্যদার হল তহাপতি, মোকাররম নয়। তাহলে যে মোকাররমের কোথায় ওরা খুঁজে পাবে না, যে মোকাররম কিছুই তাদের জানা নেই, এরা আন্দাজে এই আম মানুষের কাছে তাকে শয়তান বানায় তার থেকে দূরে সরা দিয়েছে, ঘৃণায় মন ভরে দিয়েছে। মানব জাতি নিজেরা অপরাধ করেও সেই মোকাররমকেই শয়তান বলে গেলে। কিন্তু কোরআনে যদিও ইবলিস নাম উল্লেখ আছে, হঠাৎ মানুষ এটা ব্যবহার করে, কিন্তু অধিকাংশ মানুষ না জেনে না বুঝে না সত্য কিছু জেনে তারা অবুঝেই পূর্ণরূপে তাদের লক্ষ্যবস্তু যে মোকাররম এই শয়তানি আমাদের যে করা দোজকে নিচ্ছে, কিন্তু মানুষ দোজকে হবে মোকাররমই শয়তান হোক আর যেই শয়তান হোক, সেই শয়তানের দ্বারা কোনো মানুষ দোজকে হবে না, মানুষ দোজকে হবে তার নিজের কৃত কর্মে নিজের অপরাধে, অন্য কোনো কারণেই মানুষ দোজকে হবে না। আমারারা খারাপ, মানুষ ইচ্ছে করলে আমলার জীবন বাদ দিয়ে ভালো জীবনে আসতে পারে, কিন্তু তারা আমলার জীবন ধরে। তেমনি বুঝলাম শয়তান খারাপ, কিন্তু শয়তানের কথায় শয়তানের প্রলোভনে মানুষ কিচ্ছু করে না, তারা দুনিয়াগত যত অপরাধ করে তারা নিজের দুনিয়াগত স্বার্থ সিদ্ধির জন্যই সেই অপরাধ ঘটায়া থাকে। যাই হোক, তারপরেও যখন এটা আসছে অনাদিকালের পৃথিবী ধরে মানুষ একটা বড় ধোকায় পড়ে আছে, তার সত্যের দুয়ার খুলে দিতেই আজ আমি বলছি। তাহলে তোমরা জেনে রাখো যে পঞ্চসত্যের যে মূল সত্য, অর্থাৎ আমি এর আগে বলেছিলাম আমরা যে রাজ্যেতে বাস করি, যে পৃথিবীতে বাস করি, যে সৃষ্টি জগৎ বা চন্দ্র জগতে বাস করি, এর পূর্ণ মালিকানা সত্যদার হলো সেই তহাপতি।
পৃথিবীর মানুষ যাকে আহম্মদুন বলে জানে। এরা চারজন এই চারির থেকে আসলো, তথাপতি এই সৃষ্টি জগতের মালিকানা সত্ত্বে তাকে প্রথম সৃজন করা হয়েছিল। কিন্তু মোকারমের অস্তিত্ব কী? মোকারমকে কোথার থেকে আনা হলো? এই মোকারম ছিল মূলের সেই নারী, যে নারী সকল ফেরেস্তা, এই বড় চার ফেরেস্তা, এদের সিদ্ধান্ত, এদের মতবাদকে, সকল কিছুকে উপেক্ষা করে আদমের পক্ষ নিয়েছিল। এই বলেছিল যে তোরা যা করলি আমি আর তোদের সঙ্গে নই, আমি এখন থেকে আদমের সঙ্গে। আদম যেখানে আমি সেখানে, আমি আর তোদের সঙ্গে নই, কারণ তোরা যা করলি তা তোদের জাতি গোষ্ঠী সব দোজকই হবে, অথবা আমি আর তোদের সঙ্গে নই। কারণ মোকারম ছিল শ্রেষ্ঠ জ্ঞানী, সে বুঝে ফেলছিল এর বিষয়টা। যখন এটা তারা জানলো, তখনই এই মোকারমকে এরা কিভাবে শয়তান করবে, এরা সেই চেষ্টা করে অনাদিকাল তাকে শয়তান রূপে আখ্যায়িত করে এই মানুষের কাছে ভীতি স্থাপন করে দিয়েছে। মানুষ যে নিজের কৃতকর্মের দায় দোজকই হবে, ইহা এই মানব জাতির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মানুষ যে এই দিনী ধর্মে, দিনী ধর্ম এই ধর্ম যেই বুনিয়াদম, এই বুনিয়া আদম জাত আদম হয়ে, এই বুনি আদম মানব জন্ম এসে এই মানব জীবন দ্বারা স্থায়ী মানব জীবন ধরে তারা ফিরে যাবে। দিনী ধর্মের মূল রহস্য এটা। সেখানে যার কৃতকর্মের দায় সে দোজকই হবে, যেখানে মানব জন্ম যার কৃতকর্মের দায় সে নিজে দোজকই হবে। তাহলে অপরাধ মানব করে যদি আম্মার একে দায় দেয়, অপরাধ মানুষ করে যদি সেই ইবলিস বা মোকারমকে দায় দেয়, তো সেই অপরাধের দায় কি কোনো আম্মারা দোজক খাটবে, না সেই অপরাধের দায় কোনো মোকারম বা ইবলিস দোজক খাটবে? তোমরা তোমাদের জ্ঞানীদের গুণীদের কাছে ফয়সালা নাও। বিশ্বে যত ধর্ম আছে তার সকল ধর্মদাতাদের কাছে ফয়সালা নাও, মানব যে অপরাধ করে তার দরুন কি কোনো আম্মারা কথা, যে আত্মাকে তারা চেনেই না, জানেই না, সেই আম্মারা কি দোজক খাটবে ওই মানুষের কৃতকর্মের দায়, নাকি সেই ইবলিস বা মোকারম যাদের যাকে শয়তান বলা হয় সে শয়তান দোজক খাটবে? তোমাদের যত ধর্ম আছে সকল ধর্মের জ্ঞানীদের কাছে তার ফয়সালা জেনে নাও। আর আমি আদম নুরি, আমি আমার স্রষ্টার দিক থেকে, মালিকের দিক থেকে তারই চরম ফয়সালা দিচ্ছি, যে দোজকই হবে সে তার নিজের কৃতকর্মেই হবে, কোনো আম্মারার দায় কোনো শয়তানের দায় সে দোজকই হবে না, কারণ এটা মানব জন্ম। সে ইচ্ছে করলে ভালো করতে পারে, সে ইচ্ছে করলে ইমান আনতে পারে, ইচ্ছে করলে সেই কাফেরের পথ অনুসরণ করতে পারে, এর বাইরে তারা কিছুই করতে পারে। অতএব যে যা করবে তার দায় তার নিজের, কখনই কোনো আম্মারার উপর বা শয়তানের উপর দেওয়া হবে না। আর এই চূড়ান্ত ফয়সলার বাইরে যদি কোনো পথ তোমাদের থাকে, কোনো আলেম পীর ওলি পুরোহিত ব্রাহ্মণ যদি এর বাইরে কিছু ফয়সলা আনতে পারে, তাহলে তাদের সেই ফয়সলা নিয়ে দাঁড়াতে বলো। অতএব গালগল্প বা অহেতুক গালিগালাজ বা অশ্লীল ভাষা প্রয়োগ করার কোনো অর্থ হয় না। অর্থ সেটাই হয় যে যদি কেউ কিছু বলে থাকে, তার সাথে যদি তার তার বিকল্পে যদি তার কোনো সত্য থাকে, সেই সত্যকে নিয়ে এসে তার সামনে খাড়া করে দেওয়া, এটা হলো জ্ঞান বুদ্ধি এবং সত্য বিচার। কিন্তু আমি তার সত্য দেখাতে পারবো না, যে সত্য দেখাচ্ছে তাকে অহেতুক গালিগালাজ করবো, অহেতুক অপমান করবো, অশ্লীল কথা বলবো, ইহা হলো এরাই সেই শয়তানের চেলা, শয়তান মানুষ, অন্য কিছু এরা নয়। যা হোক, এই যে পাঁচজন আসলো, এই পাঁচজন বুঝলে, তাহলে মোকারম কোন সত্য? প্রিয় বিশ্ববাসী, তোমরা জেনে রাখো,
এই মোকাররম কে তহাকুন্য বলা হয়েছে। এর কারণ এই মোকাররমকে সেই তহার একটি মোকাম আছে যাকে বলা হয় বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে তহা গর্ভে সেই বাইতুল মামুরে এই মোকাররমের উৎপত্তি ঘটে। আর এটা সেই সময় ঘটে যখন সেই পঞ্চ সমস্ত নুরিতনকে সৃজন করা হয়, তারপরে এই চার ফেরেস্তাকে সৃজন করা হয়, তারপরে যে তহার সেই বাইতুল মামুর থেকে এই মোকাররমের অস্তিত্ব বের করে নিয়ে আসা হয়। আর সৃষ্টির ভিতরে এই তহা হল সর্বপ্রতি, সব কিছুর মালিকানা সত্ত্বদার, আর সে হলো সর্বজ্ঞানী। আর তার থেকে যখন এই মোকাররমকে নিয়ে আসা হয় তারই সকল কিছু দিয়ে, তখন এই মোকাররম হয় সকল ফেরেস্তা কুলের ভিতর শ্রেষ্ঠ জ্ঞানী, শুধু জ্ঞানী নয় শ্রেষ্ঠ সুন্দরী, শুধু সুন্দরী নয় শ্রেষ্ঠ বুঝমান, শুধু বুঝবান নয় আকেলবান বিবেকবান, যাহা সেই সময়কার কোনো ফেরেস্তা মণ্ডলীর ক্ষমতাও ছিল না এই মোকাররমার ঊর্ধ্বে কোনো ফয়সলা নেই কোনো বুদ্ধি দিতে পারে। এ হলো সেই মোকাররম। সেই মোকাররমে যখন সমস্ত ফেরেস্তারা, সেই বড় চার ফেরেস্তা যখন আদমের বিরুদ্ধ চরণ করে যুগ ভাগ করে নিল, যে আমরা সেই প্রথম থেকে মানব জন্মের প্রথম দিক থেকে যোগ চাই, আর আমাদের সময় আদম বলতে কেউ থাকবে না, যখন এটা তারা করে নিল এবং আমরা আমাদের যত সময় আমরা থাকব পৃথিবী জগতে তত সময় কোনো আদম নফসালা বা কোনো আদম নুরালা আমাদের সময় কেউ দাঁড়াতে পারবে না কোনো মানুষ, যখন তারা এটা করে নিল তখনই এই মোকাররম বলেছিল যে আমি আদমের সঙ্গী, আদম যেখানে আমি সেখানে। এই ব্যাপার হইতে এই ফেরেস্তারা, আরও যে চার ফেরেস্তারা, এরা এই মোকাররমের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে পড়ে যে আমাদের দল ছেড়ে আদমের সঙ্গী হয়ে গেল। সেই ক্ষিপ্ততা, সেই হিংসা, সেই তাদের ঘৃণা, তারই পরিপ্রেক্ষিতে তারা আননেসেসারিভাবে সত্যকে গোপন করে তাকে শয়তান নামে আখ্যায়িত করে। কোরআন স্বীকার করে না মোকাররমের নাম, কোরআন ইবলিস নামে ঘোষণা করেছে যে ইবলিস নাই। আর বর্তমান বা এই দিনী ধর্ম আসার পর যারা আলেম পীর হয়েছে তারা এই মানুষের কাছে মোকাররম নাম উল্লেখ করেছে, কিন্তু মোকাররম ধারে কাছে যাওয়ারও সেই ফেরেস্তাদেরও কোনো পথ নেই, সেই বড় চার ফেরেস্তারও কোনো পথ নেই, কারণ মোকাররম হলো যাহা তহানুরি ঠিক তারই স্বরূপধারী, যেমন আল্লাহর স্বরূপধারী মানুষ ছিল হযরত আদম শফিউল্লাহ। যদিও সৃষ্টি জগৎ থেকে তার অস্তিত্ব গড়নের কাজে এসব নিয়ে আসা হয় করা হয়, কিন্তু আল্লাহর স্বরূপ নিয়েই এই আদমকে সৃজন করা হয়। আর আল্লাহর সকল কিছু দিয়েই, আল্লাহর নূর দিয়ে, আল্লাহর বিবেক আকেল বুঝ দিয়ে, আল্লাহর দিন দিয়ে, আল্লাহর রব দিয়ে, সব কিছু দিয়ে এই আদমকে প্রতিষ্ঠা করা হয়। আর এই বনি আদম, এই সৃষ্টির জাতির, এই ফেরেস্তাদের জাতিরা যাহাতে এই মানব জন্মের ভিতর দিয়ে চিরকাল মানব লাভ করে সেই আদম নূরের আত্মার জীবন, চন্দ্র নূরের আত্মার জীবন লাভ করে চিরকালের জন্য মরণের ভিতর দিয়ে সেই দেশে ফিরে যায়, তারই দরুনই আল্লাহ বলেছিল যে তোমরা পৃথিবীতে যাও আর আদমকে মেনে চলবে, তারই কথা মতো তোমরা কাজ করবে। আর তারা যে আদমকে মানবে না তারই পরিপ্রেক্ষিতেই তারা এই ভাগাভাগি করে নিয়েছিল। আর তারই তখনই যখন এই মোকাররম বললো আমি আদমের সঙ্গী, তখনই তারা সেই
মনোবৃত্তি ঘৃণায় হিংসায় কিভাবে ওকে সমস্ত কালের মানব জাতির কাছে ঘৃণিত লাঞ্ছিত করে দেওয়া যায়। সেটা করতেই তারা তাকে শয়তান রূপে দাগাবাজ বলে ধোকাবাজ বলে আখ্যায়িত করে। এ হলো সেই ফেরেস্তাদের কাজ, এ হলো সেই বড় চার ফেরেস্তার কাজ। আর দিনই যুগে এসে তোমাদের ওলি পীর আলেম আউলিয়া বলতে যারা আছে তাদের কাজ, তোমাদের জানতেই দিল না তোমাদের মানব জীবনের প্রকৃত বন্ধুকে। আজ পর্যন্ত তোমরা জানতে পারো নাই, আজ পৃথিবীতে আদম নূর দাঁড়িয়েছে তাই তোমাদের কাছে সত্য প্রকাশ করছে। প্রিয় বিশ্ববাসী, এ বক্তব্য দুনিয়ার সাথে মিল করে দিতে অনেক বড়, এটা খুববার, তাই হয়তো এই বক্তব্য আজ শেষও হবে না। তো যা হোক, তোমরা সুনিশ্চিতভাবে জেনে রাখো যে মোকাররম তহার থেকে উৎপত্তি করা হয়েছে, যেমন আদমকে আল্লাহর প্রতিনিধি করে আনা হয়েছে। তোমরা আবারও জানো, যেমন আদমকে আল্লাহর প্রতিনিধিত্ব করতে এ জগতে আনা হয়েছে আল্লাহরের সকল কিছু দিয়ে, তেমনি এই তহার থেকে মোকাররমকে বের করে এনে তাকেও এই মানব জন্মের শুরুতে এনে দিয়েছে শ্রেষ্ঠ নারীর মর্যাদা, সেখানেই তাকে দান করা হয়েছে। সেখানেই সে শ্রেষ্ঠ ছিল, তারপরেও তার দুনিয়ার জীবনের বুনিয়াদমে জন্ম নিয়ে পরীক্ষার বিষয় ছিল। এভাবে তারা এই অনাদিকাল তাকে তোমাদের সামনে শয়তান বানা রাখল। তোমরা কিভাবে মুক্তি পাবে? মুক্তির যার দ্বারা হবে মুক্তি তোমাদের দিতে, তোমাদের এই বুনিয়াদম থেকে, তোমাদের এই আম্মারার জাতি থেকে উদ্ধার যে করবে সে হলো হযরত আদম শফিউল্লাহ। আর তারই সঙ্গী যে, সে হলো দুনিয়ায় যে নামই হোক তার মূলের নাম হলো মোকাররম। তোমরা সেই দুইজনে কি অনাদিকাল ধরে খারাপ জেনে এসেছ? আর এই খারাপ তোমরা, তারা যে তোমাদের এই খারাপ জানাইছে, এটা যে মিথ্যা ঠক জুয়াচুরি করা হয়েছে, তারও কোনো হদিস করার মতো যোগ্যতা তোমাদের মানুষের নেই। এক আদম নুরি ছাড়া আর কেহই তোমাদের এই নবীকারা ফেরেস্তাকারা এই বড়সার ফেরেস্তাকারা তাদের কি আছে না আছে, এই ইবলিসকে এই যে হাওয়া না মানা হয়েছে, এই সকল কিছু মিথ্যাচারিতার ফলেও তোমরা এই যে মিথ্যা প্রতারণা জালিয়াতি তোমাদের মানব জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমরা যাতে কোনোভাবেই এই মোকাররমা বা আদমের সন্ধান না করো, তোমরা যাতে কোনো ক্রমেই না জিজ্ঞেস করো যে আল্লাহর প্রতিনিধি আদম কোনে গেল, তোমরা যাতে কোনোভাবে জিজ্ঞেস না করো তোমাদের সেই প্রতি তোমাদের সেই মূলের মা কে ছিল, তার সত্য পরিচয় কী ছিল জিজ্ঞেস না করো। সে কারণেই তারা সমস্ত মিলে তাদেরকে মাটির পুতুল, গন্ধমুখা অপরাধী আর শয়তান নামে আখ্যায়িত করে গেছে। তোমরা বোঝো আর তোমাদের মানব জীবনের দিকে লক্ষ্য করো। তোমাদের সেই নবী রসুল তোমাদের আদম সুরাতের মালিকানা করে, আদম নফসের মালিকানা করে সেই পরপারের মানব জীবনে হাজির করার যোগ্যতা তারা কি তোমাদের দিয়েছে? যেটা আগেও বলা হয়েছিল যে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো নবী রসুল দেব দেবতা ওলি পীর কেহই তোমাদেরকে কোনো আত্ম অধিকার দিয়ে ধর্ম দেয় নাই। তোমরা বুনিয়াদম যাহা কিছু দুনিয়ার জীবনে করবে ওই বুনিয়াদম হয়ে মারা যাবে, চিরকাল দুজক থাকবে। তোমরা জাত আদম হও, তোমরা দিনি নূরের জাতি হও, তোমরা আল্লাহ নূরের আত্মা ধরে আল্লাহর মিলনের জীবন কায়েম করো, এটা কোনো দিন তারা করে নাই। বর্তমানে তোমাদের বহু ভুয়া আল্লাহ আছে, বহু অলি আউলিয়া আছে, যারা সকলই ভুয়া জালিয়াত, ধোকাবাজ, প্রতারক, দরজাল, যাদের কোনো সত্য নেই।
এই প্রতারকেরাই তোমাদের আল্লাহর পথ দেখাবে, আল্লাহ জানাবে চেনাবে, নবীকে জানাবে চেনাবে, তুমি তোমাকে জানবে চিনবে, এ ধরনের আশা নিয়ে মানুষ গেলে এদেরকে প্রতারণা দিয়ে ধোকা দিয়ে যে হ্যাঁ এটাই সেই আল্লাহকে জানা চেনার পথ। কিন্তু আজ 1500 বছর ভিতরে তোমাদের এই আলেম পীর ওলিয়া আউলিয়া আল্লাহলারা এই প্রতারণা দিয়ে চলেছে, তোমাদের মনে কি একবারও উদয় হয় নাই যে কোরআন কি বলে আর এরা কি বলে? এরা কোরআনের আলেম হয়ে কি এরা সেই কোরআনের ধর্ম নিজের জীবনে প্রতিষ্ঠা করেছে? সে যদি তার জীবনে কোরআনিক ধর্ম নিজেকে প্রতিষ্ঠায় না আনে তাহলে কিভাবে তোমাকে সেই জীবনে প্রতিষ্ঠায় নিয়ে যাবে? কোরআন কি কারো জীবন প্রতিষ্ঠা করে দিতে পারবে? পারবে না, কারণ কোরআনের সত্যে মানুষের বোঝারই কোনো ক্ষমতা নেই। এর সত্য বললে তোমরা তো বলা হচ্ছে অনেকদিন যাব, যেমন একটা আল্লাহর হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত, এই হেদায়েত কি, এই হেদায়েতের ভূমিকা কি, এই হেদায়েতের ভিতর দিয়ে সেই মানুষকে কি জানানো হয়, কি মানতে আনা হয়, যা ফরজ ছিল, এই একটা হেদায়েতের যে বিষয় তোমার এই 1500 বৎসরের ভিতর কোনো অলিয়া উলিয়া আল্লাহ আলেম পীর কেউ জানতে পারে। তাহলে কেমন ইসলাম ধর্ম নিয়ে তোমাদের সামনে তারা দ্বারা তোমাদের চালিত করছে, কিভাবে চালিত করছে? এই যে তোমরা জালালউদ্দিন রুমির নাম বলো, যে বলে যে সব ভালো আমি নিয়ে গেছি, তো সেই জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করে যে কোরআনের হেদায়েতের বিষয়টা কি, কি হলে একজন মানুষ কোরআনিকের হেদায়েত আলা হলো, যে হেদায়েত গ্রহণ করার পর তাকে বলা হয় হুদাল্লের মুত্তাকির, আল্লাহর হেদায়েত আলা। তো এই হেদায়েতের বিষয়টা কি? যে হেদায়েত না নিলে, যে হেদায়েতকে অমান্য করলে তাকে চিরকাল দোজখ খাটা লাগবে, কোরআনের বাণী। তোমার সেই এত বড় আলেম জালালউদ্দিন রুমি কোরআনের সব কিছু খেয়ে ফেলছে, বাকি হাড্ডি লিছে, তো সেই হাড্ডি লিছে সেই কি পচা খাইছে না কি খাইছে তোমরা এবার বিচার করো। সেই জালালউদ্দিন রুমি কি জানে যে কোরআনের হেদায়ত কি, যে হেদায়ত গ্রহণ না করলে চিরকাল দোজখ খাটা লাগবে? সত্য এসব মানুষের জন্য হিমলেন বিষের চাইতেও ভয়ানক বিষ, কারণ তাকে চিরকালের জন্য দোজকে ফেলবে, কেউ রক্ষা করতে পারবে না। আর আমি প্রকাশ বলছি এই যে এই হেদায়েত যদি গ্রহণ না করে মেনে না চলে তারা চিরকাল দোজক খাটবে, কোরআনের আয়াত। তো যে জালালউদ্দিনকে বলা হয়েছিল তা নিয়ে অনেক খারাপ কথা আমাকে শুনতে হয়েছে, এই একটা প্রশ্নের উত্তর তারা সঠিক করে দিতে পারবে কি না, যে সেই জালালউদ্দিন এই কোরআনের হেদায়েত নিজ জীবনে প্রতিষ্ঠা করতে পারছে কি না? যদি পারে থাকে তাহলে সেই জালালউদ্দিন রুমি তোমাদেরকে এই হেদায়েত দিতে পারছে কি পারে না? তাহলেই তোমরা সত্যটা উপলব্ধি করবে যে জালালউদ্দিন রাম দোজকে গেল না জান্নাতে গেল। এই হেদায়েত তো ফরজ ছিল, এই হেদায়েত ছাড়া তো দিন ইসলামে তা কাউরে দাখিল করা হয় না। এতটুক খবরই তোমার এত বড় জাল বিশ্বজোড়া আলেম সাহেবের জ্ঞানে নেই। এখন বোঝো যে আদম নুরি কে আর তোমার জালাল বাবা সদরুদ্দিন বাবা পীর বাবারা কারা। তোমাদের জ্ঞান দ্বারা এবার বোঝো যে তোমার জালালউদ্দিনের জায়গা কোন জায়গা। যে কোরআনের একটা হেদায়তের বিষয় সম্বন্ধে যার নলেজ নেই আর সে দুনিয়ার বই লেখে, দুনিয়ার কিতাব লেখে, বা কোরআনই তার হয়ে গেছে, কত বড় মিথ্যাচারিতা করে দুনিয়ার মানুষকে সে ভুলিয়েছে, কতখানি প্রতারণা সে দুনিয়ার মানুষকে দিয়েছে, সেই প্রতারণার দায় কেউ অন্যরা নেবে? কেউ নেবে না। তাকেই নিয়ে আর তাকে যারা অনুসরণ করবে তার যেখানে গমন তথাই তাদের যেতে হবে, তার বাইরে কিছু হবে না। আর এ সত্য প্রকাশ করছে আমি আদম নুরি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর তরফের খলিফা, সকল মানুষের জন্য, সকল মানুষ যাতে এই বুনির জাত থেকে উদ্ধার পেয়ে পরম জাত বা দিনী জাত বা আল্লাহর নূরের আত্মা নিয়ে আল্লাহর মিলনের জীবন কায়েম করে যেতে পারে, সেই পথের সকল সত্য নিয়ে এই মানুষ যেতে পারে তারই আহ্বান রাখছে। তাহলে তোমরা বুঝতে পারো
তোমাদের জালালউদ্দিন রুমি এত বড় বিশ্বজোড়া আলেম হয়, যে আলেম শ্রেফ কোরআনের প্রথম যে সত্য হেদায়েত, সেই হেদায়তের বিষয় সম্বন্ধে তার কিচ্ছু জানা নাই, সে নিজেও তা গ্রহণ করে নাই, অতএব সে কাফেরের ভিতরে সামিল, ইমানও আনে নাই। তাহলে তোমার সেই বুড়ো পীর সাহেব, বড় পীর সাহেব, যাকে ঘাড়ে ঘাড়ে করে নিয়ে তোমরা ঘুরেছো আর সকল অলির ঘাড়ে পা দেখাইছো, তোমার ঘরে কেরামতি জালিয়াতি, সেই বড় বুড়া কি এই হেদায়তের বিষয় সম্বন্ধে কিছু জানত? সেই বড় বুড়া এই ঈমান আনার বিষয় সম্বন্ধে কিছু জানত? এর ভিতরকার বিষয় আমি ছেড়েই দিলাম। সর্বপ্রথম যে কাজটি ইসলামে দাখিল হতে লাগে, তারই সর্বপ্রথম যে ফরজ, সেই ফরজ কাজটাই হলো আল্লাহর তরফের হেদায়ত। সেই হেদায়ত যারা নেয় নাই তাদের ঈমানও আনে নাই, তাদেরকে কোরআন কাফের বলে। তো তোমরা বিশ্বের মানুষ বিচার করো যে বুড়া পীর সাহেব এখন কাফের না ঈমানদার ছিল। এই সদরুদ্দিন, তোমরা এই নামগুলো তো ঘুরে ঘুরে নিয়ে আসতেছ আমার কাছে, এই সদরুদ্দিন তফসিরকারী ছিল, কোরআনের তফসির করতো, কত বড় জ্ঞানী। হ্যাঁ, তোমাদের কাছে অন্তর শূন্য মানুষের কাছে সে বড় জ্ঞানী বটে, কিন্তু কোরআনের সত্যে যারা সত্যবান হয় তার কাছে সে একজন বড় মূর্খ, কারণ সে দেখতে পেল কোরআনের হেদায়ত না নিলে দোজক খাটা লাগবে, সেই হেদায়তই সে নিল না। তারা দেখতে পারল ইমান না আনলে তাকে কাফের বলা হয়, কিন্তু সেই ইমান সম্বন্ধেই তার কোনো জ্ঞান নেই। তোমার সিস্তিয়া সাহেব, তোমার বড় বড় আলেম সাহেবরা আছে, জিজ্ঞেস করো, সত্য তোমরা নিজেরাই জানতে পারবে যে আদম নুরি তোমাদের কাছে সত্যই তুলে ধরছে না কোনো মিথ্যে নিয়ে আসছে। যা হোক, যেটা নিয়ে আমি বলেছিলাম যে যে মানুষ দ্বারা তোমরা এই বুনিয়াদম থেকে এই আদম জন্ম পেয়ে সেই বুনিয়াদমের আত্মা দিয়ে মানব জন্ম কাটালে, সেখানে যেমন তোমার এই আদম আর সেই মূলের নারী মুকাররমাই এসে তোমাদের এই সুযোগ করে দিয়েছে, ঠিক এই মরণের ভিতর দিয়ে যদি তোমরা এই আদম জীবন নিয়ে যেতে চাও তাহলে তোমাদের ধর্ম মানুষ একমাত্র আদম শফিউল্লাহ, আর তোমাদের ধর্ম মাতা একমাত্র সেই চন্দ্রনুরী মোসাম্মদ্দিন। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এখানে মানব জন্মে আসতে যেমন সব, যদিও নারী আত্মা পুরুষ আত্মা দিয়ে তোমাদের জন্ম হয়, কিন্তু যারা জীবনে আছে তারা সবাই হলো আম্মারার জাতগত মানুষ। সেই আম্মারার জাতগত মানুষ দিয়ে সেই মূলের দুই মানুষের সব মূল দিয়ে তোমাদের এই মানব জীবন চালানোচ্ছে। তোমাদের মালিকানা সত্যদার তারাই দুইজন, অন্য কেউ না। আর তাদেরকে অপমাননা করে, তাদেরকে লাঞ্ছিত করে, যাদের উপর তোমাদের পরবর্তী জীবনে যাওয়ার একমাত্র সব কিছু যা আল্লাহ নিজের কাছেও রাখেনি আদমের কাছে দিয়ে দিয়েছে, যাহা আল্লাহ নিজের কাছেও রাখেনি আদমের কাছে দিয়ে দিয়েছে, সেই আদমকে অবমাননা করে, লাঞ্ছিত করে, কোরআনের হেদায়েত গ্রহণ না করে, ঈমান না এনে কাফেরের পথকে অনুসরণ করে আদম সিরাত নিয়ে যাবে, ইহা তোমাদের সর্বকালের জন্য দুরাশা, আর মিথ্যাচারিতার ভিতর প্রবেশ করা ছাড়া আর কিছুই নাই। যা হোক, বিশ্বের মানব জাতি, আবার সময় হলে আমি এই মোকাররম হযরত আদম শফিউল্লাহর সম্বন্ধে আরও কিছু সত্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।